নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, ফার্স্টেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে, আজকে কিন্তু এটিকে মোহনবাগানের সাথে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের রিজার্ভ লীগের ম্যাচ ছিল, এবং যেখানে কিন্তু এডিকে মোহনবাগান তাদের জয়রত্তা থামিয়ে ফেললো। মানে আজকের ম্যাচে কিন্তু ড্র হয়েছে, এক এক ড্র হয়েছে আর কি। তো ফার্স্টেই কিন্তু এডিকে মোহনবাগান ফার্স্ট হাফে গোল করে এগিয়ে যায়, রিকি সাবংয়ের করা গোলে কিন্তু এগিয়ে গিয়েছিল এডিকে মোহনবাগান। তো সেকেন্ড হাফে কিন্তু একটা গোল খেয়ে যায় তারা, আর এর ফলে কিন্তু এক এক গোলে ড্র হয়। তো আজকের ম্যাচটা জিততে পারলে খুবই ভালো হতো, কারণ ইউনাইটেড স্পোর্টসকে সবাই হারাচ্ছে, সেখানে মোহনবাগান আটকে গেল, তো সেইটা অবশ্যই একটা খারাপ দিক। যাই হোক, মোট ড্র করেছে, পয়েন্ট পেয়েছে, এটাই সব থেকে বড় কথা। এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমবার কিন্তু গোল্ডেন বুট না পেয়ে মুখ খুললেন দিমিত্রি প্রেতাতোস। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে দিয়েগো মরিসিওর সাথে 12টা গোল সমসংখ্যক গোল করার পরেও কিন্তু গোল্ডেন বুট পায়নি দিমিত্রি প্রেতাতোস। তো ব্যাপারটা হচ্ছে, এখানে কে সব থেকে বেশি ম্যাচ টাইম খেলেছে সেইটা দেখা হয়, এবং সেখানে কিন্তু মিনিটস পার প্লেতে প্রচুর এগিয়ে রয়েছে দিমিত্রি প্রেতাতোস, এবং অনেক কম টাইম খেলে কিন্তু বেশি গোল করে গেছে এদিকে দিয়েগো মরিসিও, সেই কারণে দিয়েগো মরিসিও কিন্তু পেয়েছে। তো দিমিত্রি পরিষ্কার বলেছেন যে গোল্ডেন বুট পেলে অবশ্যই ভালো হতো, কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে এটাই আমার কাছে আসল। আমরা ভারত সেরা দল, গোল্ডেন বুট হারানোর দুঃখ নেই, চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরে এসেছি, এটাই আমার কাছে সব থেকে বড় আনন্দ। তবে এরপরে তিনি জানিয়েছেন যে গোল্ডেন বুট না পেলেও এরপরে আছে আমাদের সুপার কাপ, এবং সুপার কাপও আমরা চ্যাম্পিয়ন হতে চাই, এটা কিন্তু দিমিত্রি বলেছেন। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।